ঘোষণা করবেন জমিয়তে ওলামা বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক হযরত মাওলানা কারী হারুনুর রশিদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ জমিয়তে ওলামা বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রস্তাবিত প্যানেল কমিটি পাঠ করছে। সভাপতি হযরত মাওলানা মুফতি শেখ রশিদ আহমদ শাহিদ মাদ্রাসা, সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেব রানা বিং গোলাপগঞ্জ, সহসভাপতি জননেতা আলহাজ এডভোকেট মোহাম্মদ আলী শিবগঞ্জ সিলেট, সহসভাপতি হযরত মাওলানা হরমুজুল্লাহ সাহেব বালিঙ্গা মাদ্রাসা বিয়ানীবাজার, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন চৌধুরী 5 নম্বর বটতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম নোমানি কানাইঘাট সিলেট, সহসাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ শাকির বর্তমান কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফারুক আহমদ সাহেব দরবস্ত ইন্দাপুর, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হালিম ডাম্পাল গোলাপগঞ্জ, সহপ্রচার সম্পাদক মাওলানা মুশতাক আহমদ ডুপি জন্তাপুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলিমুদ্দিন রাজাগঞ্জ কানাইঘাট, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন হাতিরপাড়া গোয়েন্দাঘাট, অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান কলাবাড়ি কোম্পানিগঞ্জ, জমিয়তে আনসার বিষয়ক সম্পাদক মাওলানা ইয়াহিয়া শহীদ তোয়াক্কুল গোয়েন্দাঘাট, জমিয়তে তালাবা বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ হরিপুর জন্তাপুর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলান রুহুল আমিন আসহাদি কানাইঘাট সিলেট, ডিনি মাফিয়া বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ মারজান উপসহর সিলেট, সমাজ সেবা সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ হরিপুর জন্তাপুর, সহ সমাজ সেবা সম্পাদক মাওলানা আরিফ রব্বানি সদর সিলেট, তথ্য গবেষণা সম্পাদক হাফিজ মাওলানা সাদ আহমদ হরিপুর জন্তাপুর, অফিস সম্পাদক মাওলানা বদরুল ইসলাম আল ফারুক কানাইঘাট সিলেট, পাঠাগার সম্পাদক মাওলানা বিলাল গাজী গোয়েন্দাঘাট সিলেট, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুর রহমান তোয়াকুল গোয়েন্দাঘাট সিলেট, প্রতিবাদ বিষয়ক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম দমকান্দি মাদ্রাসা শাহপরান, মাওলানা সদস্য নির্বাহী সদস্য হিসেবে মাওলানা এবং গোয়েন্দা অন্যান্য উপজেলার যে সমস্ত সাধারণ সম্পাদক মহোদয় আছেন প্রত্যেকেই পদাধিকার বলে জেলা কমিটির সদস্য বিবেচিত হবেন। এছাড়াও যারা সদস্য রয়েছেন মাওলানা মুজিবুর রহমান খাগাইল কোম্পানিগঞ্জ, মাওলানা আব্দুল মালিক কানাই আব্দুল কাদের কানাইঘাট, জনাব কবির আহমদ গোলাপগঞ্জ, আলহাজ মাস্টার আতাউর রহমান জন্তাপুর, হাফিজ মাওলানা শিহাবুদ্দিন লামনিগ্রাম জন্তাপুর, মাওলানা বশির আহমদ দরবস জন্তাপুর, মাওলানা শামসুদ্দিন আমরপুর আকুনি কানাইঘাট, হাফিজ মাওলানা ফয়সল আহমদ রংমহল টাওয়ার বন্দর বাজার সিলেট, মাওলানা জামাল আহমদ বাগা গোলাপগঞ্জ, মাওলানা মামুনুর রশিদ জাতুগ্রাম গোয়েন্দাঘাট সিলেট, মাওলানা শামসুদ্দিন হরিপুর জন্তাপুর সিলেট, মাওলানা আব্দুল গনি তলরগাঁও কোম্পানিগঞ্জ, মাওলানা হাফিজ শরীফউদ্দিন বড়ৈকান্দি সিলেট, মাওলানা আব্দুল আলিম হাদারপার গোয়েন্দাঘাট সিলেট। 141 সদস্য বিশিষ্ট জমিয়ত ওলামা বাংলাদেশ সিলেট জেলা কমিটির প্রস্তাবিত প্যানেল পাঠ করা হলো। এখন অনুমোদন অভিযান তো আগে দিয়েছেন, এবার অনুমোদন আপনাদের নেবেন। হযরত শেহেদুল উপরি হুজুর দামাত বরকাতুল আলিয়া দলের মহতরম মহাসচিব হযরত মাওলানা নজরুল ইসলাম তোয়াক্কুলি হুজুর দামাত বরকাতুল আলিয়া স্বাক্ষর সম্বলিত এই প্যানেলটি এখানে উপস্থাপিত হল। আপনারা এই যে প্যানেল ল্যাম্প পড়িলা, এগুলি আপনারা মঞ্জুর করেননি।